হ্যালো স্টুডেন্ট, শুভদীপ স্যার তোমাদের সঙ্গে। তোমাদের অনেকের মনে একটা বড় জটিল প্রশ্ন যে WBCS এ বেস্ট অপশনাল সাবজেক্ট কি হবে, সব থেকে বেশি স্কোরিং সাবজেক্ট কোনটা, কিভাবে অপশনাল সাবজেক্ট সিলেক্ট করা উচিত, কোনটা নেব কোনটা নেব না। আমি চেষ্টা করব এই ছোট্ট ভিডিওটায় তোমাদের এই কনফিউশনটা দূর করে দিতে। দেখো, একদম খাতা পেন নিয়ে বসো, কারণ আমি টু দ্য পয়েন্ট কয়েকটা কথা বলবো। তুমি কোন অপশনাল সাবজেক্ট নেবে সেটা তো তোমারই সিদ্ধান্ত হবে, বাট কনফিউশনটা আমি কাটিয়ে দিতে চেষ্টা করব। প্রথম কথা, WBCS পরীক্ষায় টোটাল প্রায় 38টা অপশনাল সাবজেক্ট রয়েছে, যেটার মধ্যে থেকে একটা তোমাকে চয়েস করতে হবে। তুমি যদি গ্রুপ এ আর বি এই দুটো গ্রুপের জন্য পরীক্ষা দাও, তাহলেই তোমায় অপশনাল পরীক্ষা দিতে হচ্ছে। যে অপশনাল পেপারটাই নেবে না কেন, সেখানে 200 200 দুটো, মোট 400 নাম্বার ডেসক্রিপটিভ পেপার তোমায় লিখতে হবে। এবার স্যার, ইংরাজিতে লিখতে হবে না বাংলায়? ইংরাজি বা বাংলা তোমার যেটা ইচ্ছা, কোনো অসুবিধা নেই, কিন্তু জোড়াতালি নয়, মানে ইংরাজি বাংলা মিশিয়ে বাংরেজি করা যাবে না, যে কোনো একটা। কোনটা স্যার ভালো, তুমি যেটা ভালো এক্সপ্রেস করতে পারবে নিজের ভাবনা চিন্তাকে, কারণ ডেসক্রিপটিভ পরীক্ষা, সেটাই ভালো তোমার জন্য। বাংলায় লিখলে কম পায়, ইংরাজিতে বেশি, বা উল্টোটা, এগুলো গুজব। আসল হচ্ছে তোমার কন্টেন্ট। নেক্সট কথা স্যার, 38টা যে সাবজেক্ট বললেন, কী কী সাবজেক্ট বলুন, এটার বুকার মতো আমি লিস্ট বলবো না, সবাই জানো, কেউ যদি না জানো জাস্ট একটু গুগল করে নাও, যে WBCS 2022 নোটিফিকেশন, পিডিএফ পেয়ে যাবে, ওখানে পুরো লিস্ট দেওয়া আছে। এবার কথা হচ্ছে, আচ্ছা স্যার বুঝলাম, তাহলে কি সাবজেক্ট নেব বলুন। পয়েন্ট নাম্বার ওয়ান, তুমি হয়তো গ্র্যাজুয়েশন অনার্স করেছো, বা অনেকে মাস্টার্স করেছো। যে গ্র্যাজুয়েশন অনার্সে বা মাস্টার্সে তোমার যে সাবজেক্ট সেটাকে নিয়ে নাও। কেন স্যার এরকম বলছেন? কারণ 3 বছর বা 5 বছর ইন ডিটেলস তুমি ওটাকে পড়ে এসছো, ওর প্রত্যেকটা জায়গা ওই সাবজেক্টটার তুমি জানো, তুমি স্টাডি মেটেরিয়াল থেকে গাইডেন্স সব কিছু জানো ওই সাবজেক্টে কোথায় পাবে। এবং যেহেতু তুমি ওটা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ে এসছো, আশা করা যায় যে ওটা তোমার ভালোবাসার সাবজেক্ট ছিল, সেই কারণেই তুমি নিয়েছিলে, তো ওটা সম্পর্কে তুমি সব কিছু জানো, তোমার ভালোবাসার সাবজেক্ট, বেস্ট, ওটা নিয়ে নাও, আর অন্য কিছু কেন ভাববে? যত ভাববে তত কনফিউশন বাড়বে। এবার এখান থেকে তিনটে ব্যাপারে আমরা বেরোতে পারি। এক, স্যার আমার কলেজে বা ইউনিভার্সিটিতে যে সাবজেক্ট ছিল সেটাই 38টা লিস্টের বাইরে, তাহলে তো অন্য কিছু আমাদের ভাবতেই হবে যদি ওই সাবজেক্টই লিস্টে না থাকে। দুই, স্যার আমি যেটা নিয়েছিলাম সত্যি কথা বলতে তখন ভালোবেসে নিইনি, নিয়ে ফেলেছিলাম, অনার্স করেছি, ওটাকে আমার ভালো লাগে না, নেবো না, ঠিক আছে তাহলে আমরা সেকেন্ড কিছু ভাববো। আর তিন, তুমি এটাও বলতে পারো, স্যার ঠিক আছে অনার্স মাস্টার্স করেছি, কিন্তু দীর্ঘদিন অনেকটা না গ্যাপ হয়ে গেছে আমার অ্যাকাডেমিক্স থেকে, 4-5 বছর 7 বছর মনে নেই সত্যি কথা বলতে, তো ওটা আর পড়তে চাইছি না। এই তিনটে তোমার যদি যুক্তি হয় তাহলে এসো এবার পয়েন্ট নাম্বার টুতে। বাকিরা পয়েন্ট নাম্বার ওয়ানে সেটেল করে গেছো, পয়েন্ট নাম্বার টুতে আমি বলবো তাহলে তোমার যেটা ভালোবাসার সাবজেক্ট সেইটা নিয়ে নাও। কেন, যুক্তি কি? যুক্তি হচ্ছে 400 নাম্বারের উত্তর লিখতে হবে, ইন ডিটেলস পড়তে হবে, এখানে যদি তোমার সাবজেক্টটার প্রতি প্রচণ্ড ভালোবাসা না থাকে, তুমি যদি সাবজেক্টটাকে প্রচণ্ড কি বলবো, হাউ হোয়াই এই কোশ্চেন করে পড়তে না পারো, তাহলে তুমি লিখতেও পারবে না ভালো। তিন নম্বর, স্যার বুঝতে পারছি না ভালোবাসার সাবজেক্ট কি, তাহলে কি করি বলুন তো? তাহলে 3 নম্বর লেভেলে চলে আসো, যে WBCS এর যেগুলো পিলার সাবজেক্ট তার মধ্যে একটা কিছু নিয়ে নাও। পিলার সাবজেক্ট মানে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, এই চারটেই মূল স্তম্ভ। যেমন হিস্ট্রি, তোমায় প্রিলিমসে 50 পড়তেই হবে, মেনসে 100 পড়তেই হবে, 150 তো হয়েই গেল, তো তুমি নিয়ে নাও অপশনাল।
400 জন ডিটেইলে পড়বে, এদিকে 50 আর 100 এমনিই হয়ে যাবে, করতে পারো। আর না স্যার এই চারটেও পড়তে ভালো লাগছে না, এগুলো তো প্রিলিমেন্টসের জন্য পড়ছি পড়ছি, অন্য কিছু বলুন। তাহলে তুমি চার নম্বর পয়েন্টে আসতে পারো। অনেকে কিছু পপুলার সাবজেক্ট নেয়, পপুলার সাবজেক্ট মানে মানে যেগুলো মার্কেটে খুব চলে, স্যার মার্কেট বলছেন, ইয়েস, অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, সাইকোলজি এবং পালি সাহিত্য, এগুলো বেশ চলে পপুলার সাবজেক্ট হিসেবে। আচ্ছা তাও পছন্দ হচ্ছে না, পাঁচ নাম্বার ভাই WBCS দিও না। তুমি যদি এখানে পছন্দ, আমার এটা পছন্দের সাবজেক্ট আমি পড়ব, এক্সাম ক্র্যাক আমি করব না, তাহলে তো তুমি অন্য সম্মানীয় প্রফেশনে যেতে পারতে, প্রফেসর হতে, লেখক হতে, সাংবাদিকতা করতে, কবি সাহিত্যিক হতে। তুমি এসছো WBCS, তুমি এখানে গোটা প্রিলিয়ারমেন্টসে 12-13 সাবজেক্ট তোমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, তুমি পড়ছো, একটা জায়গায় তোমাকে চয়েস করতে দিয়েছে, এমন করছো, এ তো মানে আমি যেন বিয়ে করছি, সারা জীবন একে নিয়ে চলতে হবে। তোমার টার্গেট কি? আমি এটা পড়বো, ভালো মার্কস পাবো, WBCS ক্র্যাক করবো, নাকি তোমার টার্গেট আমি এটাকে নিয়ে PhD করবো? তো এত খুঁতখুঁতনির কিছু নেই, জাস্ট এই চারটে লেয়ারের মধ্যে থেকে একটাকে তুলে নাও, ওকে? চেষ্টা করবে ফার্স্টে, না হলে সেকেন্ডে, না হলে থার্ডে, না হলে ফোর্থে, ডান। এবার কথা হচ্ছে ফাইনাল সিলেকশনের আগে কি কি জিনিস মাথায় রাখবো। নাম্বার ওয়ান, যে সাবজেক্টটা নেবে তার স্টাডি মেটেরিয়াল আছে কি না, বই, নোটস, বিভিন্ন ইনস্টিটিউটের স্টাডি মেটেরিয়াল। কারণ একটা সাবজেক্টের আমার স্টাডি মেটেরিয়াল নেই, তুমি কি এখন রিসার্চ করে 5 বছর দিয়ে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে ওটার বই তৈরি করে নিজে পরীক্ষা দেবে? দুই, ওই সাবজেক্টের গাইড আছেন কি না অ্যাভেলেবেল। যদি তোমার গ্র্যাজুয়েশন বা মাস্টার্সের সাবজেক্ট হয় তো তোমার কলেজ ইউনিভার্সিটির স্যার ম্যাডামরা প্রফেসররা তোমাকে হেল্প করে দেবেন। যদি অন্যান্য এই সাবজেক্টগুলো 2-3 বা 4 লেয়ারে নাও, মানে 2 নম্বর লেয়ার তো তোমার ভালোবাসার লেয়ার, তাহলে বিভিন্ন কোচিং ইনস্টিটিউটে স্যার ম্যাডামদের তুমি গাইডেন্স পেয়ে যাবে। আর একেবারে অড কিছু সাবজেক্ট নিলে যেখানে তোমার কাছে কোনো গাইডেন্স নেই, তুমি কি করে এগোবে? আর 3 নম্বর কথা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে সাবজেক্টটা তুমি চয়েস করতে যাচ্ছ তার লাস্ট 5-6 ইয়ার্সের অপশনালের যে কোশ্চেন পেপার ইন্টারনেট থেকে ঘেঁটে বের করে ইন ডিটেলস ভালোভাবে স্টাডি করো, 10 দিন টাইম নাও। যে সাবজেক্টটা তো দেখে মনে হচ্ছে ইন্টারেস্ট আসবে, বাট কি লেভেলের কোশ্চেন দিচ্ছে এই সাবজেক্ট থেকে, তারপর তুমি তোমার সিদ্ধান্তে চলে যাও। লাস্ট একটা বিধিবদ্ধ সতর্কীকরণ করে দেবো, প্রচুর ইনস্টিটিউটে এরকম কথা শুনবে, আমাদের ইনস্টিটিউটে তো কেবল এই সাবজেক্টটার অপশনাল আমরা রাখি, কারণ WBCS পাশ করতে গেলে এটাই নিতে হয়। ফালতু কথা, খুব সোজা কথা সোজা করে বলছি, ওই ইনস্টিটিউটে ওই সাবজেক্টের টিচার ছাড়া অন্য টিচার নেই। খুব স্বাভাবিক, 38টা সাবজেক্টের আলাদা আলাদা যদি টিচার কোনো ইনস্টিটিউটকে নিয়োগ করতে হয়, তাহলে একটা বিপুল আর্থিক সমস্যা চলে আসবে যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের। সেটাকে না বলে এটাই নিতে হবে পাস করতে গেলে, এটা কী ধরনের ছোটো লোকমি দাবি? যেমন আমাদের আড্ডা 24/7 আমরা হিস্ট্রি আর অ্যানথ্রোপোলজি এই দুটো অপশানাল অফার করি যারা কোর্সে ভর্তি হয়। অ্যানথ্রোপোলজি পপুলার সাবজেক্ট আর হিস্ট্রি WBCS পিলার সাবজেক্ট, এই দুটো থেকে প্রচুর ছেলেমেয়ে পাশ করে। কিন্তু আমি কখনোই এটা বলতে পারবো না সজ্ঞানে যে এই দুটোর বাইরে কিছু নিলে তুমি পাশ করতে পারবে না, সরি। তো আশা করি কিভাবে তুমি চয়েস করবে, বিভিন্ন ইনস্টিটিউটে বা কোচিং সেন্টারে ফোন করলে যে ভুল বোঝানোর সম্ভাবনা, পুরোটা তোমাকে আমি ক্লিয়ার করে দিয়েছি, কারোর দ্বারা ইনফ্লুয়েন্সড হবে না। এবার ঠান্ডা মাথায় তোমার নিজের সিদ্ধান্ত তুমি নিজে নাও। আর একটা কথা বলবো, যে চ্যানেলে এই ভিডিওটা দেখছো, আড্ডা 24/7 WBCS টপার, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। WBCS এর প্রিলিমসের জন্য প্রচুর ফ্রি ক্লাস আমরা দেব এই চ্যানেলে, রোজ দিই। এবং 2 নম্বর কথা, এই ভিডিওটা যদি তোমার কাজে এসে থাকে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে নিও।
তিন নাম্বার কথা, টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করে আমাদের টেলিগ্রাম চ্যানেল আড্ডা 247 বেঙ্গল এটাকে সার্চ করে সেখানে জয়েন হয়ে থেকো। আর তোমাদের WBCS সংক্রান্ত কারো মনে কোনো যদি কনফিউশন থাকে, এরকম ছোট ভিডিও বানিয়ে তোমাদের অ্যাডভাইস দিতে পারলে যদি তোমাদের মনে হয় তোমাদের উপকার হবে, সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। অল দ্য বেস্ট, ভালো থাকো সবাই, বাই।